দেখছেন ডক্টর জাফরুল্লাহ রাজপথে, তিনি হুইল চেয়ারে বসেই কিন্তু আন্দোলনে সামিল হয়েছে। ডক্টর জাফরুল্লাহর নেতৃত্বে আজকে একটি ভুখলা মিছিল, আপনারা থাকবেন 28 তারিখে অর্ধবেলা হরতালে ডাক দিয়েছে ডক্টর জাফরুল্লাহ। এবং সেই হরতালের আগেই তিনি একটি ভুখা মিছিলের আয়োজন করেছে, এবং এই ভুখা মিছিলটি আপনারা জানেন, এই ভুখা মিছিলের স্রষ্টা আবিষ্কারক ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এবং সেই আব্দুল হামিদ খান ভাসানীর যে ভুখা মিছিল, সেই ভুখা মিছিলকে স্মরণ আজকের এই মিছিলটি রাজপথে। এবং সকল গণতান্ত্রিক দল, বাম দল, ডান দল এবং সকল সমভাবাপন্ন দল আজকে দল মত নির্বিশেষে তারা এই আন্দোলনে সামিল হয়েছে। আপনারা দেখছেন ডক্টর জাফরুল্লাহ, আপনারা দেখছেন ডক্টর জাফরুল্লাহ, তিনি এই বয়সে যেভাবে তিনি আন্দোলনে নেমেছে এটা কিন্তু একটি অবিশ্বাস্য বলা যেতে পারে। যেখানে অনেক তরুণরা আজকে ফেসবুকে আসক্ত, অনলাইনে আসক্ত, তারা আন্দোলন জিনিসটা কি তারা এখন পর্যন্ত কিন্তু তারা সেইভাবে বুঝে না। কিন্তু এই ডক্টর জাফরুল্লাহ এই বয়সে এসেও তরুণদেরকে একটি বার্তা দিচ্ছে কীভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হয়। আপনারা দেখছেন এখানে সকল বাম, ডান, ইসলামী এবং সকল যে রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা কিন্তু আজকে একত্রে সামিল হয়েছে। দেখছেন আপনারা জুনায়েদ সাকি, সৈয়দ ইব্রাহিম, বিপিনুর, রাশেদ এবং সকল দলের আজকের কিন্তু একটি মিলন মেলা বলা যেতে পারে। এই মিলন মেলার মাধ্যমে তারা আগামীতে সরকার পতনের যে বার্তা সেটি কিন্তু আজ করা যেতে পারে। 2023 সালে একটি নির্বাচন হতে যাচ্ছে, তার আগে তারা নিজেদের ভিতরে যে একটি কমিটমেন্ট, নিজেদের মধ্যে যে একটি বোঝাপড়া, সেটি কিন্তু তারা রাজপথে এই ছোট ছোট ভুখা মিছিল, বিভিন্ন দাবিতে তারা যে মিছিলে সামিল হচ্ছে সেটি থেকে কিন্তু ইঙ্গিত পাওয়া যায় তারা ভবিষ্যতে বড় একটি আন্দোলনের দিকে যাচ্ছে এই ছোট ছোট আন্দোলনের মাধ্যমে।